মৃত্যুকে আমরা যে নজর থেকে দেখি সেটা আমাদের কাছে শেষ গন্তব্যের মতো লাগে, ফাইনাল ডেস্টিনেশন। হয়তোবা সবার জন্য নয়, তবে বেশি সংখ্যক মানুষের জন্য তো ঠিকই। যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি, মৃত্যুর পর যখন কবরে দাফন করা হয় তখন আমরা সেখানকার পোকামাকড়ের দাওয়াত হিসেবে কাজ করি। ঠিক যেমনভাবে আমরা প্রকৃতির উপর নির্ভর করে নিজেদেরকে বেঁচে রাখছিলাম, ঠিক তেমনই আমরা এই প্রকৃতিকে বেঁচে রাখার জন্য কারণ হিসেবে কাজ করতেছি। স্পিরিচুয়ালি আমরা মৃত্যুকে অন্য ডাইমেনশনের মতো করে দেখি। ইউ আর নট ইউর বডি, নট ইউর মাইন্ড, ইউ আর মোর দ্যান দ্যাট। বাট ফ্র্যাঙ্কলি এই লজিক এবং ধার্মিক দিক থেকে ডেথকে যতটাই আমি সংজ্ঞায়িত করি না কেন, কিন্তু আমরা মুক্তি পাই না। আমরা যদি নিজেদের মৃত্যুকে ইগনোরও করি, কিন্তু আমাদের অন্যের মৃত্যুতে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আসে, বিশেষ করে আপনজনের। ডেথ ইজ এ লস্ট উইদাউট দি পসিবিলিটি অফ বিং ফাউন্ড। একবার যদি হারায় যায় সে কোথাও কখনো দেখা দেয় না, কিন্তু আমরা একবারে না, আমরা ধীরে ধীরে নিজেদেরকে হারাতে থাকি। ইটস এ লেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স। মেক্সিকান কালচারে ডেথ কোনো সিঙ্গেল ইভেন্ট নয়। যদি আমরা ডেথকে ফিজিক্স থেকে আগে চিন্তা করে দেখি, তখন আমরা একবার না, তিনবার মারা যাই। ইয়েস, 3 টাইম। প্রথমটা যখন আমরা আমাদের মর্টালিটি বিষয়ে জানতে পারি যে আমিও মরবো। ছোটোবেলায় সব কিছু ইনফিনিট মনে হয়, সব কিছু শিখতে এবং বুঝতে হয়, সব কিছুই আপনি প্রথমবার দেখতেছেন। দি ভার্জিনাল নোটিস অফ দি ওয়ার্ল্ড ইজ সো ডিলাইটফুল দ্যাট উই লিভ ইন আ গার্ডেন অফ ইডেন। কিন্তু যখন আমরা বড় হতে থাকি তখন আমাদের প্রথমবারের মতো এটা অনুভব হয় যে আমরা সারা জীবনের জন্য এই পৃথিবীতে নাই, এবং না তারা যারা আমাদের জন্য ছোটোবেলায় সব কিছু ছিল। এসব বিষয় এক্সপিরিয়েন্স করার পর না আমাদের ছোটোবেলা আর মজাদার হয়ে থাকে, আর না সেখানে ইনোসেন্ট ভাবটা থাকে। ছোটোবেলায় জীবন একটা খেলা, না জেতার শখ, না হেরে যাওয়ার ভয়। উই প্লে দ্য গেম বিকজ ইট ইজ মেইন টু বি প্লেড। কিন্তু যখন আমরা বুঝতে পারি এই খেলা কখনো না কখনো শেষ হবে, তখন আমাদের খেলার ধরনই পাল্টায় যায়। কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট না সেগুলো আমরা প্রায়োরিটাইজ করা শুরু করে দিই। আমাদের কিউরিওসিটি, জয়, কোনো কারণ ছাড়াই খুশি থাকা, এই সব কিছু ধীরে ধীরে কমতে থাকে, আর আমরা সারা জীবনের জন্য পাল্টায়ও যাই। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ডেথ। সেকেন্ড ডেথ হয় যখন আমরা সত্যিকারে মৃত্যুবরণ করি, যখন আমাদের শরীর কাজ করা বন্ধ করে দেয়। When our biological organ failed and we stop breathing। মৃত্যুর এই অর্থই আমরা ডিকশনারিতে খুঁজে পাই, আর এটা যে কারোর সাথে যখন তখন হতে পারে, আমাদের জানাও থাকে না। হয়তোবা কেউ অ্যাক্সিডেন্টে মরে, অথবা কেউ ন্যাচারাল ডিজাস্টারে, আবার কখনো কখনো আমাদের নিজেদের মধ্যকার যুদ্ধে মারা যায়। আর না হয় বৃদ্ধ হয়ে তো মরতে হবেই। ইউ ক্যান ডিলে ইট বাট নেভার অ্যাভয়েড ইট। আর এই জিনিস সবসময় আমাদেরকে টোকা দেয়, এটার কোনো এখনো সমাধান হয়নি। এটা আমাদের কাছে আনফেয়ার মনে হয়, কারণ আমরা শুধু বেঁচে থাকি না, আমাদের বেঁচে থাকার কারণও থাকে। উই আর নট জাস্ট অ্যালাইভ, উই আর ফাউন্ড আওয়ার সেলফ, উই মেক মিনিং আউট অফ দিস লাইফ। আমরা আমাদের নিজেদের অস্তিত্বটাকে বুঝতে পারি। উই আর নট হিউম্যান বিইং, উই আর হিউম্যান বিকামিং। আর হঠাৎ করে ফুল স্টপ লেগে দেওয়া এই জার্নিতে এটা সত্যিই একটা বড় ট্র্যাজেডি, আর এটাই আমাদের সেকেন্ড ডেথ হয়, যার পরে আমাদেরকে কবর দিতে হয়। কিন্তু এটা শেষ না। যতই আমরা এই দুনিয়াতে না থাকি, কারোর সাথে পাশে বসে না থাকতে পারি, কারো সুখ দুঃখের সময় পাশে না থাকতে পারি, কিন্তু আমরা তার স্মরণে থাকি, তাদের কনভারসেশনের মধ্যেও আমরা থাকি। আর তৃতীয় ডেথ তখন হয় যখন আমরা মানুষের স্মরণ থেকেও হারাই যাই। যদি আপনি মোহাম্মদ অথবা দা ভিঞ্চি না হন, তখন এরকমও একটা সময় আসবে যে পৃথিবীতে কেউ না কেউ আপনার নাম শেষবারের মতো নিচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ এ থার্ড ডেথ। মেক্সিকান কালচারে যেটা আমরা ফাইনাল ডেথ বলে থাকি। আনলেস ইউ আর এ লেজেন্ড, একটা পয়েন্ট আসবে যখন মানুষ আপনাকে ভুলে যাবে, আপনার আপন মানুষও। এটা শুনতেও অনেক অদ্ভুত লাগে, তারপরও তার প্যারেন্টস, তার ভাই বোন, তার বাচ্চা কাচ্চা এবং তার পার্টনারের পর জেনুইনই মানুষ তাকে ভুলতেই লাগে। আর 2-3 জেনারেশনের পর আপনাকে এমনভাবে ভুলিয়ে দেওয়া হয় যে আপনি কোনোদিনও ছিলেনও না। আর এই কারণে ফ্রেম মানুষের এত অ্যাট্রাকটিভ লাগে, কারণ এটি আমাদের ইমর্টাল হওয়ার একটা সুযোগ দেয়। মৃত্যুর পরও আমরা মানুষের মাঝে বেঁচে থাকবো, পৃথিবী আমার জন্য কেয়ার করবে, আই উইল ম্যাটার। আর এই লেগাসি এবং চিহ্ন না ছেড়ে দেওয়ার ভয় সব মানুষই পায়। আমাদেরকে ভুলে দেওয়া মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয়। উই ডু এনিথিং উই ক্যান টু ডিনে আওয়ার ওন ডিকে। আমাদের শুধু এখানেই থাকতে হবে, সেটা ফিজিক্যালি হোক অথবা কোনো সিম্বল দিয়ে। উই ওয়ান্ট টু এক্সিস্ট ফর এভার। কিন্তু আমাদের এই ইচ্ছা বাস্তব নয়। আমরা চাইলে যত কিছুই করি, পাথরের মধ্যে আমাদের নাম লিখে দিই, বড় একটা দালান কোঠা বানাই দিই, অথবা পুরো বিশ্ব জয় করে ফেলি, কিন্তু একদিন আপনিও হারাই যাবেন। ইউ উইল বি ফরগটেন। অন এ লং এনাফ টাইমলাইন এভরিওয়ান ইজ ফরগটেন। হয় সেটা 100 বছর হোক, इट जस्ट अ मैटर अफ टाइम। तब ये जिनिसटा बुझेओ कोनो ना कोनो दिक दिए एक शांतिओ आछे। एटा आमादेर मध्यकार अहंकार के भेंगे देय, आमादेर फालतू जेद के शांत करे। आमरा आमादेर बर्तमानेर अस्तित्वटाके देखे सेटा एनजय करते शिखी, और एटाओ एक मुक्तिर पथ।